হ্যালো পিউ, কি হয়েছে? জামান স্যার কোথায়? উড়ে গেছে, আমার করকরণিতে কাকের মতো উড়ে গেছে। কাম অন, আই এম সিরিয়াস, প্লিজ বলো জামান স্যার কোথায়। আমি জানি না। হ্যালো, আছেন? জি না, উনি তো একটু আগে বাইরে গেছেন। আপনি কোথেকে এসেছেন? আমি পিঙ্কি, লিমকুকিং ইউনিভার্সিটিতে পড়ি। ও তাই, পাবলিক স্যার কী হন আপনার? কেউ না, আমি স্যারের কোম্পানির মাধ্যমে লিমকুকিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। এখানে আমার এক ফ্রেন্ড থাকে, তার সাথে দেখা করতে আসলাম, ভাবলাম স্যারের সাথে দেখা করে যাই। ও, আপনাদের ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি পড়ে তাই না? প্রচুর। আপনাদের গেস্ট হাউসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমার বাবা মা আসলে এখানেই উঠেন। ও তাই, কি নাম ওনার? সাজ্জাদ আহমেদ। কত কিছু বলে গেল আমাকে, তোমরা নাকি কত মজা করো, আড্ডা দাও, অনেক ভালো সম্পর্ক তোমাদের পরিবারের মতো। টিনি হলো কি? থাক আর বলতে হবে না, আমি অনেক কিছু শুনেছি। আপনারা কত আড্ডা দেন যে সবাই আপনাকে লাইক করে, সবাই এত লাইক করে। আরে বাবা, কেউ যদি আমাকে লাইক করে তাহলে আমি কি করতে পারি? আমাকে বলবো? চুপ, একদম চুপ। ওই মেয়েটা একা একা ঘরে ঢুকলো কেন? একটা মেয়ে রুমে এসে দরজা নক করবে, আমি খুলবো, আমার সাথে কথা বলবে, তারপর আমি যদি আসতে বলি সে ইন করবে রুমের মধ্যে, তা না সে টক টক করে রুমে ঢুকে গেল। তার মানে এভাবে সে বহুবার এসেছে? না, আসলে ব্যাপার হচ্ছে জানো, যে আমার ওই যে ওই বিছানা থেকে উঠে দরজাটা খুলতে হবে, এইটা ভেবে হয়তো সে আসলে খুলতে হবে না। মিথ্যা কথা বলার জায়গা পাবো না, আসার পর থেকে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছ। ফেয়ার লেডি, ফেয়ার লেডি, এখন আবার টিনি। ও মাই গড, তুমি যে কি শুরু করেছো না, আমার আশাটাই আসলে ভুল হয়েছে। আমার কে বলছে?
চলেন। যাওয়ার পর তো মুখটা বাংলার পাঁচ বানিয়ে বসে আছে। কেন? তার কত কাজ, শুধু শুধু ডাকলাম তাকে। আসলে কি জানো, ভাইয়া না ভালোবাসা টালোবাসা কিছু বুঝে না। আচ্ছা ভালো কথা, আপনার চিকিৎসার কি খবর? ডাক্তার এখনো আসেনি। আপনি কি কখনো দাবা খেলেছেন? হ্যাঁ খেলেছি। দাবা যদি প্রতিদ্বন্দ্বী দুর্বল হয় তাহলে কি খেলার মজা পাওয়া? প্রতিদ্বন্দ্বী যদি দুর্বল হয় তাহলে হয়তো জেতার আনন্দ পাওয়া যায়, কিন্তু খেলার আনন্দ পাওয়া যায় না। ঠিকই বলেছেন, খেলে যদি তাহলে জেতার আনন্দের সাথে খেলার আনন্দটাও চলে। দাবা খেলা শুরু করেছেন নাকি? না না, এখনো শুরু করিনি, তবে শুরু করবো বলে ভাবছি। মানে প্রথমে এমন একটা কঠিন চাল দেব, এক চালে কিস্তি যেন মাত হয়ে যায়। হ্যাঁ, দেখেন কিস্তি মাত করতে গিয়ে আবার নিজেই না হেরে বসেন। না না, হারবো না, আর হারার অবস্থা হলে আপনাকে ডাকবো, হেল্প করবেন না? একসময় করবো, আপনি একবার ডাক দিবেন, দেখেন আমি কি করবো। জেনে খুশি হলাম, আমি তাহলে যাই। ওকে, ভালো থাকবেন।
কি হয়েছে? কিলো কথা বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে? এগুলো কি? এগুলো কি বলো? কি হয়েছে জানতে চাচ্ছো? এগুলো কি? এগুলো এখানে কিভাবে রাখ? তুমি কিভাবে পেয়েছো? কিভাবে পেয়েছি সেটা কোনো বিষয় না। এগুলো কি সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত আমি বলছি। শান্ত হবো? এত বড় একটা ঘটনার পর আমি শান্ত হবো? সাথে কে জানতে চাইলে বলো জেন্ডার না পার্সন। এটা দেখে তো বোঝা যাচ্ছে জেন্ডার না পার্সন। মানুষে এসে চিকিৎসার নাম করে এসব করে বেড়াচ্ছো তুমি। এভাবে সব মিথ্যে, সব ফেক। হ্যাঁ ফেক, ধরা পড়ে গেছে এই জন্য ফেক। এই মেয়েটার ছবি তোমার সাথে ছিল না? আরে বাবা, এই মেয়েটার ছবিটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, তুমি দেখেছো তখন এখনই। অনেক ঘেনাঘর আমি সহ্য করেছি, সেই সময় থেকে তুমি চিল্লে যাচ্ছ। চটকে দাও। বুঝতে পারছি না, বৈষ্ণবী কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। ও কিন্তু একবার জামা খাই তুমি যাওয়া দরকার না? অবশ্যই যাওয়া দরকার। আপনি যান, আমি হাতের কাছটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি আসুন। আচ্ছা আসুন। ও তো খোলস ছেড়ে বেরোচ্ছে না। জি স্যার। না স্যার, তাই আমি এই চালটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুসরা জানে স্যার, সে খুব চমৎকার প্লে করছে। না স্যার, কেউ বুঝতে পারে স্যার। সরি স্যার। দেখি স্যার এখন সে কি করে। আই এম জাস্ট ওয়েটিং স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আশেপাশে থাকবে, না 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 শুধু নজর রাখতে চলবে। না না, তুমি ভুলে যাচ্ছ, বুশরা একজন ওয়েলফেয়ার অফিসার। ওকে।